হ্যালো, আমি মিলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি লুকটা কীভাবে ক্রিয়েট করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। তাহলে বেশি দেরি না করে চলো দেখি, লেটস স্টার্ট। এখানে আমি মেবলিনের কনসিলার নিয়ে নিচ্ছি। আমার কনসিলারটা প্রায় কমপ্লিট লাগানো। এবার আমি একটা বিউটি ব্লেন্ডারের সাথে এটাকে ব্লেন্ড করে নেব। আমি এখানে ট্রান্সপারেন্ট পাউডারটা দিয়ে নিচ্ছি। এবার আমি ব্রাশটার সাহায্যে এটাকে সুন্দর করে এই প্যালেটটা থেকে আমি এই কালারটা নিয়ে ক্রিজ লাইনটা করব। সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটার মধ্যে আমি এই চোখটাও করে নেব। আমার দুটো ক্রিজ লাইন কমপ্লিট। এই প্যালেটটা থেকে আমি এই কালারটা নিয়ে নেব। কর্নারটা দিয়ে নেব এই কালারটা। এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আইলিডে আমি এই কালারটাকে অ্যাপ্লাই করবো। এবার একইভাবে আমি এই পাশে চোখটাও করে নেব। এরপর আমি আইলিডে এই গোল্ডেন শেডটা দিয়ে নেব। এই চোখটা আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছ কারটা কত সুন্দর। এবার আমি এই চোখটাও করে নেব। আমার দুটো চোখ কমপ্লিট হয়ে গেছে। এই ব্যাগটা থেকে আমি এবার এই কারটা নিয়ে নেব। নিয়ে আমি আইব্রো নিচটা করে নেব। আমি এখানে ল্যাকমি আইলাইনার ব্যবহার করবো। আমি এখানে একটা আইলাইনার ব্রাশ ব্যবহার করেছি। আমার লাইনার পড়া কমপ্লিট।
এবার আমি পরে নেবো কাজল। এবার আমি কালার সেন্সের এই মেকআপ বেসটা দিয়ে যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে সেই আগুলোকে কভার করবো। এবার আমি এই পাফটার সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেবো। আমি আর একবার বেসটা দিয়ে নিয়েছি, তারপর আমি লোটাসের এই ফাউন্ডেশনটা ব্যবহার করব। এবার আমি ফেসটা একটু কন্ট্রোল করে নিচ্ছি। পাতটা দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। এবার আমি এই গ্যাপগুলোতে ট্রান্সলেন্ট পাউডার দিয়ে দিচ্ছি। আমি এবার এখানে সুগারের ব্লাশ ব্যবহার করবো। গাটা কত সুন্দর দেখো ব্লেন্ড হয়ে গেছে। আমার ব্লাশ করা কমপ্লিট। আমি এখানে হাইলাইট করে নেবো এই ফ্যান ব্রাশের সাহায্যে। হাই পয়েন্ট আছে সেগুলোকে আমি দিয়েছি। রেড লিকুইড লিপস্টিকটা ব্যবহার করবো। চলো তাহলে আমরা দেখে নেবো আমাদের ফাইনাল লুকটা।